দেবদাস মেলা এখন রসগোল্লা মেলা নামে পরিচিত হয়েছে। প্রতি বছর পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের হাতিপোতা গ্রামের শরৎস্মৃতিতে দেবদাস স্মৃতি মেলা অনুষ্ঠিত হয়। এবছর এই মেলা 21তম বর্ষে পদার্পণ করল। মেলা ঘিরে যাত্রা, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার মূল আকর্ষণ মিষ্টি। 10 টাকা থেকে 1000 টাকা মূল্যের মিষ্টি এই মেলাতে পাওয়া যায়। লোকজন আসে, বিভিন্ন লোকজন আছে বাইরে থেকে, বহু দূর দূর থেকে সবাই এসে মিষ্টি দেখতে দেখে নেয়, বাড়ি যায়, নিয়ে একজন দু পিস, চার পিস, ছ পিস করেও 200 টাকা 500 টাকা দামের মিষ্টি নেয়। আচ্ছা, তো এইখানে এই মিষ্টি তৈরি কত বছর ধরে হচ্ছে এই মেলা? এটা আজকে 21 বছর মেলা হচ্ছে। 2021-2022 সাল থেকে মেলাটা চালু হয়েছে আমাদের এখানে দেবদাস স্মৃতি মেলার উপলক্ষে। সেই দেবদাস স্মৃতি মেলার উপলক্ষে আজকে একুশ সাল পর্যন্ত এই মেলা চলছে। এই মেলার উপলক্ষ হচ্ছে দেবদাস স্মৃতি মেলা, দ্বিতীয় হচ্ছে বড় মিষ্টি, বড় বড় মিষ্টি আর কি। মানে মিষ্টি হচ্ছে আসল বিশেষত্ব মেলা। এক একটি মিষ্টির ওজন 2 থেকে 5 কেজি পর্যন্ত হয়। এত মিষ্টি এটা কি উপলক্ষে হচ্ছে? এটাই আমাদের দেবদাস মেলার উপলক্ষে মিষ্টিটা হচ্ছে। আর এখানে বিখ্যাত বড় মিষ্টি, যেখানে রসগোল্লা পাওয়া যায়, যে 1000 টাকা 2000 টাকা দামের রসগোল্লা পাওয়া যায়, এইটা নামে সবাই এখানে আসে দেখতে, তার উপলক্ষেই এই মিষ্টির দোকান করা এখানে। আমরা তো চাষিভুষি মানুষ, আমরা এই মিষ্টির ব্যবসা সবসময় করি না। এই মেলার উপলক্ষে এইগুলো বিভিন্ন জায়গা থেকে বড় বড় কারিগর নিয়ে এসে এইগুলো বড় মিষ্টি বানানো। মেলাটা কতদিন থাকবে তাও? এটা মেলাটা তো 5 দিন করে থাকে। এবছর মনে হয় লকডাউনের কারণে কিছু টাইম কমিয়ে দেবে, 3 দিন মনে হয় থাকবে। আচ্ছা, আর এই মিষ্টি কি রোজই বানানো হচ্ছে? হ্যাঁ, এখন রোজই বানানো হবে। মেলা হয়ে গেলেও লোক কুটুম বাড়ি যাওয়ার জন্য আরও বানানো হয়। মিষ্টি কেমন বিক্রি হচ্ছে তাও? ভালো বিক্রি হচ্ছে। মিষ্টি এখানে দিতে পারা যায় না তো। ওই 500 টাকার মিষ্টি? 500 টাকার মিষ্টি সব অর্ডার দিয়ে রেখে দিয়েছে। এমনি যে কেউ এসে বললে তাকে দিতে গিয়ে সমস্যা হয়ে যায় আমাদের। অর্ডার দেয় মিষ্টি, অর্ডার দিয়ে আপনারা বানান, তাই তো? অর্ডার দিয়ে এমনি দোকানের, আবার সহজ দোকানের যে সৌন্দর্য লোক আসে দেখে, তার জন্য বানিয়ে রেখে দেওয়া হয়। মানুষজন কেমন কিনছে তাও মিষ্টি? হ্যাঁ, মিষ্টি ভালো কিনছে। এবার মানুষের কাছে তো লকডাউনের কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। তো কতটা করে কিনছে একজন মানুষ মিষ্টি প্রতিদিন? এক একটা ফ্যামিলি পেয়েছি 10 কেজি 12 কেজি, আবার বড় মিষ্টি তার সঙ্গে লাগেই আমাদের এখানে। মানে স্পেশালি হচ্ছে বড় মিষ্টি। বড় মিষ্টি বাইরে থেকে প্রচুর মানুষ মিষ্টির টানে এই মেলায় উপস্থিত হয়। দেবদাস স্মৃতি মেলা, এই মেলাটায় আমাদের সব রকমই হয়, কিন্তু রসগোল্লাটা আমাদের খুবই বিখ্যাত। কারণ এখানে আমাদের বহু জায়গার লোক আসে রসগোল্লা, 2000, এবার তো 500 এখানে আছে, 2000 পর্যন্ত গতবার হয়েছিল, 1000 টাকা 2000 টাকা রসগোল্লা, যেটা ল্যাংচা রসগোল্লা, রসগোল্লা সাদা রসগোল্লা। তাই এই রসগোল্লাটা স্বাভাবিক কোনো মেলাতেই এখানে পাওয়া যায় না, আমাদের এই মেলাতেই কিন্তু এই বড় রসগোল্লাটা পাওয়া যায়। এবং এর জন্য এই রসগোল্লা দেখার জন্যে বহু বাইরে থেকে লোকজন আসে দেখার জন্য এখানে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।